তোমার জন্য আমি জীবন দিয়ে দিতেও আমার এক সেকেন্ডও টাইম লাগবে না। ছেড়ে চলে যাচ্ছে বিকজ ওর একটা ডিজায়ার ছিল, যে ডিজায়ারটা আমি ওকে পূরণ করে দিতে পারিনি। আমার একটা বাড়ি তোমার নামে লিখে দেওয়ার সামর্থ্য হবে, আমি সেই মুহূর্তেই তোমাকে লিখে দিব। চারিদিকে শুধুমাত্র ট্রেন্ডিং 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 টপিকেই চলতেছে, তার মধ্যে একটা ট্রেন্ডিং টপিক হচ্ছে আমাদের লাইলি মজরুল, ওপ সরি সরি লাইলি প্রিন্স মামুন, যারা কিনা রাস্তার পোলাপাইন হওয়া সত্ত্বেও তার নামের আগে প্রিন্স আছে। ভাই বাংলাদেশের এই একটা নিয়ম আমার খুবই ভালো লাগে, তুমি রাস্তার পোলাপাইন হও, তুমি ডেন্ডিঘুর হও, তুমি টোকাই পোলাপাইন হও, এটা দেখার বিষয় নেই, তোমার নামের শেষে প্রিন্স আছে মানে তুমি রাজা বাদশার ছেলে। আমি যদি প্রিন্স মামুনের না থাকতাম তাহলে এটা সিরিয়াসলি বিশ্বাস করতাম। এই দেশে যত ফকিনের পোলাপাইন আছে তারও নামের শেষে প্রিন্স লাগায় নিজেকে অনেক বড় বড় রাজা বাদশার ছেলে মনে করো, রাজপুত্র ভাবে তাদের নিজেকে, নামের শেষে প্রিন্স লাগায় নিজের রাজার পুত্র ভাবা, আর মাইয়া মনে করে হিজলার পুটকি ছাড়া একই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড হ্যাঁ, প্রথমত বলে নিতে চাই আই এম সো সরি ফর দ্যাট, কেননা অনেকদিন ধরে ভিডিও আপলোড দেওয়া হইতেছে না, কেননা ভাই একটা জব ছাড়ার সময় অনেক কিছু প্রসেসর আছে যা কিনা কমপ্লিট করতে হয়, তা করতে করতে আমার শুটকি দিয়ে দম বের হয়ে যাইতেছে। আর তাছাড়া ভাই শরীরের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, ভাই আমার অবস্থা কেমন এটা আমি জানি, তোমাদেরকে আর বলতে হইলো না। ভাই আমার অবস্থা নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, খারাপ না, তবে ভিডিও বানানোর মতো মেন্টালিটি আমার বর্তমানে নাই। তারপরও ভাই কি করে চারিদিকে এত পরিমাণ ট্রেন্ডিং টপিক, যে টপিকে হাত না ধুয়ে আমি কেমনে করে থাকি ভাই? তাই তোমাদের মধ্যে এরকমই কিছু কিছু ট্রেন্ডিং বিষয় নিয়ে হালকা হালকা করে লাড়াচাড়া দিয়ে যাই। তো এই লাইলি মাজলু ও সরি সরি প্রিন্স মামুন আর লাইলাকে নিয়ে আমি অনেক কটা ভিডিও বানিয়েছি, তার মধ্যে আমি খুবই উল্লেখযোগ্যভাবে বলে আসি আমাদের প্রিন্স মামুন ভাইয়া ওরপে টিকটকের রাজপুত্র সরকার সাহেব, তিনি শুধুমাত্র ব্লুফারের রাজাকে বিয়ে করছে তার টাকার জন্য। আমি প্রথমেই তোমাদেরকে বিষয়টা খুলে বলছিলাম যে একজন মানুষ কেন একটা মুরব্বী মানুষকে বিয়ে করে, তা নিঃসন্দেহে টাকার জন্যই, তাছাড়া অন্য কোনো কারণ হইতে পারে না। যদি তার কাছে টাকা বেশি থাকে তাহলে অবশ্যই তার জন্যই তাকে বিয়ে করছে, অন্য কোনো কারণ থাকতে পারেও না। এই মুহূর্তে আমার যদি একটা বাড়ি থাকে, এই মুহূর্তে যদি আমার নিজের একটা বাড়ি থাকে যেটা আমি তোমাকে দিয়ে দিতে পারতাম, তাহলে আমি এই মুহূর্তে অবশ্যই দিয়ে দিতে পারতাম। তবে গত কিছুদিন ধরে চলতেছে যে প্রিন্স মামুন নাকি লাইলার কাছে একটা বাড়ি চেয়েছিল, তার নিজের বাড়ি বলতে কিছু নাই লাইলা বলছে, যার কারণে আর কি তার নামে বাড়িটা দিতে পারে নাই, তার কারণেই প্রিন্স মামুন নাকি তার থেকে আলাদা হয়ে গেছে, এরকম একটা কথা প্রচলিত হয়ে গেছে। যেহেতু দুইজনেই লাইভে আসা এই কথাটারই স্বীকৃতি দিছে, তার মানে এটাই ভাই তার এটা বর্তমান লাইফ হলো এনজয় করার লাইফ, সে কোনোভাবেই এই টাইমটা নষ্ট করবে না একটা মুরব্বীর পিছন মারতে মারতে, ওপ সরি একটা মুরব্বীর পিছনে থাকতে থাকতে। আর ভাই যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে বাংলাদেশি সবচেয়ে লোভি কে, তা আমি এক নম্বরে বলে দেবো এই মাদারচোদ প্রিন্স মামুন, কেননা এইসব মাদারচোদ গুলো মুরব্বীদেরকে বিয়ে করে শুধুমাত্র তাদের টাকার জন্য। প্রথমত তার বন্ধু বান্ধব নিয়ে আসছে, লাইলা রেখাইছে, ওপ সরি লাইলার টাকা পয়সা খাইছে, তারপরে লাইলাকে ফকির বানায়, এখন আবার ছাইরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ অবশ্যই এই বিষয়টা নিয়ে যখন অতিরিক্ত লাড়াচাড়া হয়ে যাবে সে বলবে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আবার আমরা এক হয়ে যাই, কেননা তোমার ভালোবাসা আমি আবার বুঝে গিয়েছি। তবে এইসব মাদারচোদ গুলো যে টাকার জন্যই আসে তাদেরকে না দেখলে বোঝা যায় না, আর যতই হোক তারা তো সেলিব্রিটি তাই না, তো সেলিব্রিটি তো এইসব স্বাভাবিক বলে তারা গ্যারাজ্য দেয়। আর এক মিনিট, সেলিব্রিটি বলতে সেলিব্রিটি ক্রিকেট লিগ নামক একটা খেলা চলে, ওপ সরি সরি চুতিয়াস ক্রিকেট লিগ, যেটাকে কিনা কোনোভাবে সেলিব্রিটি বলা হয় না। তো এই বিষয়টা নিয়েও একটু লাড়াচাড়া দেওয়া উচিত, কেননা কিছুদিন ধরে আমি এটা নিয়েও শুনতে পারতেছি যে বাংলাদেশ বিশ্বকাপ যাতে জিততে পারে তাদেরকে মোটিভেট করার জন্য চুতিয়াস লিগ নামক একটা লিগ ছাড়া হয়েছে, যেখানে কিনা বাংলাদেশে যত যত নাটকবাজ নাটকীয় তারকারা আছে, নায়ক নায়িকারা, তারা কিনা এই খেলায় অংশগ্রহণ করে থাকে। তো রিসেন্ট কিছুদিন আগেই তাদের মারামারি কিলাকিলির কারণে মনে করো যে একটা ভিডিও ভাইরাল হয়, তাছাড়া এইসব খেলা কয় বাঞ্চুদে দেখে ভাই? না মানে তুমি নিজেই বলো, যেখানে তুমি বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটাও ঠিক মতো দেখো না, এখানে তুমি এই চুতিয়াদের খেলা দেখবা? ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু সেই ভদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘর্ষে জড়ালেন সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশ নেয়া তারকারা। এতদিন যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী, মুহূর্তেই তারা হয়ে গেলেন শত্রু। দেখ তো ভাই, ওরাও নাকি তারকা, রাস্তার টোকায়রা এর থেকে বেশি ভালোভাবে মারামারি করতে পারে। সিসিএল, যার অর্থ দাঁড়ায় হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ, বাট দুর্ভাগ্যবশত এখানে সেলিব্রিটি ক্রিকেট লিগ না, এখানে হওয়া উচিত ছিল চুতিয়াস ক্রিকেট লিগ, কেননা এইসব যারা যারা বাংলাদেশি শর্ট ফিল্মে আছে তাদেরকে কোনোভাবে আমরা নায়ক নায়িকা হিসেবে তুলনা করি না, যেখানে শাকিব খানের মতো একজন নায়ককে নায়ক হিসেবে বাংলাদেশের মধ্যে তুলনা করি না, সেইখানে আবার এইসব চুতিয়াগুলো যারা কিনা নাটকে অবশিষ্ট 30 মিনিটের ভিডিওর মধ্যে অবশিষ্ট রয়ে যায় তাদেরকে কিনা সেলিব্রিটি বলা হয়। বাহ
क्या बात है হ্যাঁ এখানে সাকিব খানের আসার কথা কিন্তু দুর্ভাগ্যবশত সে আসে নাই আসলে হয়তোবা সেও এখানে লাত্তি গুতা খাইতো আল্লাহই জানে বাংলাদেশের একমাত্র কিং খান যার 2 লাখ টাকার চশমা সেটাও হয়তোবা ভাঙতো তবে ভাই এইখানে সবথেকে একটা ইউনিক বিষয় আছে একটা মহিলা আছে যার ইন্টার গায়ে হাত দিছে দিতেই পারে কেননা ছেলে ছেলের মারামারির মাঝখানে একটা মেয়ের যাওয়ার কোন বা কারণ থাকে সেইখানে আপনি কেন ড্যাং ড্যাং করে নাচতে নাচতে গিয়েছিলেন মার খেতে সেইখানে আপনার গায়ে টুকটাক হাত দিছে এটাই আপনার কপাল আপনার যে কাপড় খুলে আপনাকে পিছন মারে নি ওইটাই তো আপনি বাইসা গেছেন আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করেন কেননা যেখানে ছেলে ছেলে ক্রিকেট টিম হয়েছে সেইখানে কেন আপনাদের মতো বোকাচোদা মেয়েরা যাবে আর আমি বুঝলাম না এইসব খেলা কোন মাদারচোদে আবিষ্কার করে ছেলে মেয়ে একসাথে ক্রিকেট খেলে তারা তো একমার তো খাটেই ভালো খেলে তাহলে কেন তাদেরকে নামানো হচ্ছে মাঠে ও সরি 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 আমি তো জানি যে বাংলাদেশি ডিরেক্টররাই হয়েছে কিছুটা এই রকম যারা যারা শর্ট ফিল্মের মধ্যে আছে যে মেয়েগুলো তারা যদি খেলতে পারে মাঠে তাহলেই তাদেরকে নামায় দেয় খাটে সরি সরি উল্টা বইলে ফেলছি তবে হ্যাঁ জাবুজার তা পাবলিক এমনি বুঝে গেছে আর একদিক দিয়ে খুবই ভালো হয়েছে যে বাংলাদেশি স্টার সাকিব খান সে আসেনি এইখানে হ্যাঁ একটু আগে তার সম্বন্ধে একটু কুনাম করছি তবে যাই হোক ভাই বাংলাদেশের নায়ক বলতে বর্তমানে একজনই আছে যে কিনে একটা একটু র্যাঙ্কিং এ হলো থাকে ভাগ্যে সে আসেনি আসলে সে বুঝতেই পারছে যে এইসব টুকায় পোলাপানের মাঝখানে গিয়ে নিজের প্রেস্টিজ নষ্ট করার থেকে অ্যাটলিস্ট ঘরে বসা চা খাওয়াই ভালো কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো যাই হোক ভাই এইসব ফকিন্নির পোলাপানটা যখন ক্রিকেট খেলতে চলে যায় হয়তো বইটা বেটিং সাইডও হইতে পারে বেটিং সাইডের স্পন্সর করতেও চলে যেতে পারে কেননা তাদের দ্বারা কোনো ভরসা নাই কেননা তারা তো বিজনেস করার জন্যই তো যায় ওই যে মেয়েগুলো ডিরেক্টরের হাতে নিজের ইচ্ছা মতো লাগায় তারপরে তারা নাটকে সুযোগ পায় কিছুটা এরকম ভাবেই তারা হয়তো কোনো স্পন্সর নিতে যায় আর যদি নায়কের কথা হয় তাহলে ভাই ওইখানে শর্ট ফিল্মের আবার নায়ক ভাই সিরিয়াসলি বাংলাদেশে সাকিব খান আরফিন শুভ ব্যতীত নায়ক আছে আসলে আমি তো জানতাম না অ্যাকচুয়ালি মানে আমি ভাবতাম কি মানে এইসব ফকিন্নির পোলাপানগুলো রাস্তা থেকে উঠায় শর্ট ফিল্মে যখন সুযোগ পেয়ে গেছে তখন তারা নিজেদেরকে নায়ক ভাবে আর যেগুলো আমার দ্বারা সহ্য হয় না ভাই তো যাই হোক ভাই এদিকে প্রিন্স মামুন আর লাইলির কাহিনীর মধ্যে একটা জিনিস আমার খুবই কষ্ট লাগছে আমার লাইলে আন্টির জন্য খুবই কষ্ট লাগছে আর প্রিন্স মামুন সে তো মাদারচোদ তারা দেখার পরে আমি বলে দিছিলাম আর এদিক দিয়ে এই যে চুতিয়া যে প্রিমিয়ার লিগটা ভাই চুতিয়ার প্রিমিয়ার লিগের মধ্যে মারামারি হাতাহাতি এসব হবে স্বাভাবিক একটা ব্যাপার মাঝখানে মেয়েটা মায়ের খাইলো এটা একটু কষ্টের ব্যাপার কিন্তু হ্যাঁ মেয়েটার আঙ্গুল দেখানোটা খুবই স্বাভাবিক ব্যাপার না সো আর কোন নেক্সট নেই আজকের জন্য এতটুকু এনজয় এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম গেলাম গেলাম